সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানটিকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা রেফিউজি কনভেনশনের আর্টিকেল 31 বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবং 34 গিয়ে আমরা আটকে গিয়েছিলাম বিজ্ঞাপন বিরতির জন্য। এখন আর্টিকেল 34 কি বলা আছে সেই বিষয়টি জানার জন্য চলে যাচ্ছে সরাসরি আমার বিজ্ঞ সম্মানিত অতিথির কাছে, ব্যারিস্টার নাজির আহমেদ ভাইয়ের কাছে। জি, আমি আর্টিকেল 34 কি বলা নিয়ে আসছি। হ্যাঁ জি, ঠিক আছে। যে 34 বলা আছে, দ্য কন্ট্রাক্টিং স্টেটস শ্যাল অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্যাসিলিটেট অ্যাসিমিলেশন এন্ড ন্যাচারালাইজেশন অফ রিফিউজিজ। দে শ্যাল ইন পার্টিকুলার মেক এভরি এফোর্ট টু এক্সপেডাইট ন্যাচারালাইজেশন প্রসিডিংস এন্ড টু রিডিউস অ্যাজ ফার অ্যাজ পসিবল চার্জেস। ও, তাহলে কি বিষয়টি এরকম যেটা আপনি শুরুতে বলেছেন, ইউকে ইউনাইটেড কিংডম এট এ কন্ট্রাক্টিং ওয়ান অফ দ্য কন্ট্রাক্টিং স্টেট, এবং তাহলে রেফিউজিদেরকে যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে এদের ন্যাচারালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপ অর্জন করার ক্ষেত্রে যে পদ্ধতিটি সেটি সহজতর করবে এবং সুবিধা সৃষ্টি করবে কস্ট ইফেক্টিভ করবে। এক্স্যাক্টলি, তাই না কি? জি জি জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 বছরের যে পিরিয়ড তার রিপোর্টের প্রেক্ষাপটে উনি কি রিপোর্ট করেছিলেন? উনি কঠোর ভাষা রিপোর্ট দিয়েছেন এবং ওনার একটা রিপোর্টের কারণে যুগ যুগ ধরে যে পলিসিটা আছে ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে ওইটাকে রিটেন করা হলো। বোধহয় ওনার বক্তব্য ছিল এরকম যে বিভিন্ন যে ফরেন অফেন্ডার্স যারা মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ব্রিটিশ হয়ে গেছে, বাট ওদের অফেন্সগুলোকে কনসিডার করা হয়নি বা ওইটা নিয়ে একটু ক্রিটিক্যাল ছিলেন উনি। ওই যে হোম অফিসের ন্যাশনালিটির ব্যাপারে যে গুড ক্যারেক্টারটা কনসিডার করা হতো জি অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে, ওইটাকে উনি হাইলি ক্রিটিক্যাল ছিলেন নাকি যে কারণে শক্ত বিধান। ধন্যবাদ। আচ্ছা, তাহলে ভাইয়া, এই গুড ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত বিষয়ে আপনি তিনটি বিষয়ের কথা বলেছিলেন, যে ইলিগাল এন্ট্রি, অ্যাসিস্টিং ইলিগাল মাইগ্রেশন এন্ড ইভেশন অফ ইমিগ্রেশন কন্ট্রোল। ধন্যবাদ। এই যে ইভেশন অফ ইমিগ্রেশন কন্ট্রোল কথা আপনি বলেছেন, মানে কে যদি ইমিগ্রেশন আইনকে ইভেট করার চেষ্টা করে। আচ্ছা, আমরা যদি একটি সিনারির দিকে দেখি, আমরা জানি আমাদের এখানে হাজার হাজার স্টুডেন্ট ভাই বোন রয়েছেন। দর্শক মন্ডলী, আপনাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে অনেক স্টুডেন্ট এখানে 20 ঘন্টার ওয়ার্ক পারমিট রয়েছে, বাট তারপর তারা তাদের সময়কে অতিক্রম করে 30-40 ঘন্টা কাজ করছেন। তারা যদি ইন্ডিপেন্ডেন্ট লিফট ট্রিটমেন্ট অর্জন করেন এবং তারপর তারা যদি ভবিষ্যতে ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কি হবে? এটা তো ক্লিয়ারলি ব্রিচ অফ ইমিগ্রেশন রুল। তাহলে এই যে বিষয়টি ইভেশন অফ ইমিগ্রেশন কন্ট্রোল, এটা তো পড়ে যাবে, চলে যাচ্ছে। কারণ উনি যদি মনে করেন এখন স্টুডেন্ট আছেন কিন্তু কাজ করেছেন, হোম অফিস ধরেছে, তারপর পরবর্তীতে এক সময় ব্রিটিশ নাগরিককে বিয়ে করে উনি হয়তো সেটেল হলেন, এরপরে যখন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করবেন, দ্যাট উইল কাম ইন টু প্লে। আর যদি কেউ মানে রিপোর্ট করতে ফেলিয়র হন সেই ক্ষেত্রে, সেইটাও কিন্তু ইমিগ্রেশন কি বলে ইভেশন অফ ইমিগ্রেশন কন্ট্রোলের আওতায় আসবে। ওনাকে ব্যাকেট হাউস বা অন্য কোনো জায়গায় বা উইকলি বা মান্থলি রিপোর্ট করার জন্য বলেছে, উনি যান নাই, আমরা যেটা বলি সাইনে যান নাই, ওইটা কিন্তু ব্রিচ অফ ইমিগ্রেশন রেস্ট্রিকশন বা কন্ট্রোল চলে আসবে। ধন্যবাদ। তাহলে কন্ডিশন যেটা দেওয়া হয়েছিল, কন্ডিশন তাহলে এগুলিকে নিয়ে আসা হয়েছে গুড ক্যারেক্টার অধীনে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আলোচনা করতে করতে আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনার এই পর্যায়ে আমাদের আর কোনো আলোচনা করতে পারছি না বলে সেজন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি। আলোচনার এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে তার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য বলছি, রিকোয়েস্ট করছি, এবং গুড ক্যারেক্টার সংক্রান্ত বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে খুবই সংক্ষেপে, ব্যারিস্টার মুহিদ খান, দেখেন যে এবং একটু আপনাকে সাহায্য করছে যে আইএসএর যে কর্মকাণ্ড, বিভিন্ন সন্ত্রাসী যে কর্মকাণ্ড, এই সঙ্গে সাথে গুড ক্যারেক্টার কি সম্পর্ক আসতে পারে? এবং গুড ক্যারেক্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট ব্রিটিশ ন্যাশনালিটির ক্ষেত্রে, এবং যারা এখানে বসবাস করছেন, যারা আইএস বা বিভিন্ন জঙ্গি তৎপরতা বা এক্সট্রিমিজম যা ওখান থেকে দূরে ধরে থাকবেন, যারা চিন্তাও করবেন তারা খুবই হুঁশিয়ার হওয়া দরকার। কারণ এগুলোর সাথে কোনো কারণে অ্যাসোসিয়েট হওয়া, সহযোগিতা করা অথবা নিজে করা অথবা অন্যকে অ্যাসিস্ট করা, সিরিয়া থেকে যুদ্ধ করা, এক্স্যাক্টলি, এগুলো সবগুলো কিন্তু গুড ক্যারেক্টার এফেক্ট করবে এবং আপনি সহ আপনার পুরো পরিবারকে আপনি বিপদের সম্মুখীন ফেলবেন। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট, যারা কেউ যদি ভিকটিম হয়ে যান এই গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টের কারণে, তারা কিন্তু বসে থাকবেন না, আইনজীবীর সাথে, দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করে দেখবেন যে কোনো প্রতিকার রিলিফ আছে কি না, এবং এটা হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে যদি উনি ভিকটিম হন বিভিন্ন আনফেয়ার প্রভিশনের কারণে। ধন্যবাদ, খুব সুন্দর করে আপনার সমাপনী বক্তব্য বলার জন্য।
প্রিয় দর্শক মণ্ডলী, যেই ঐতিহাসিক মামলাটির রায় ধরে সূত্র ধরে আমরা আজকে লিগাল আপডেট অনুষ্ঠানে শুরু করেছিলাম, সেই মামলাটির অভ্যন্তরে আমরা লক্ষ্য করেছিলাম যে একজন ব্যক্তির অতীত পাপের কারণে নিরপরাধ অন্যান্য ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল, হোমোফেস শাস্তি প্রদান করার চেষ্টা করেছিলেন। অ্যাপ্লিকেন্ট দ্য গুড ক্যারেক্টার প্রশ্নবিদ্ধ না হওয়া সত্ত্বেও ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়া থেকে তারা প্রাথমিক অবস্থায় হয়েছিলেন বঞ্চিত। তবে এই অ্যাপ্লিকেন্টগণ যদিও তাদেরকে ন্যায় বিচার প্রদান করা হয়নি, তারা কিন্তু থেমেছিলেন না, তারা হোম অফিসের এই আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, আইনগত যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন এবং আইনগত যুদ্ধ করার মাধ্যমে তাদের ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করতে তারা সক্ষমপর হয়েছিলেন। সকল অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ করার জন্যই এনটিভির পক্ষ থেকে এই লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত বাটপার, লোভী, প্রতারক এবং স্বাক্ষর জালিয়াতকারী যে একটি চক্র আমাদের সমাজের বিভিন্ন অংশে মুখ লুকিয়ে চুপ করে বসে আছে, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে এবং এদেরকে আইনের সাহায্য নিয়ে লাথিমার, ভাঙড়ে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা ফেলোপুরি সমাজ থেকে এদের মন উপড়ে ফেলার জন্য আপনাদেরকে উৎসাহ যোগানোর জন্য এনটিভির পক্ষ থেকে এই লিগাল আপডেট এনটিভি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানে দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে আগাম আমন্ত্রণ জানিয়ে এবং এই অনুষ্ঠানের সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা মন্তব্য থেকে থাকে, আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন legalupdate@ntv.net। পাশাপাশি এই অনুষ্ঠানটি রিপিট দেখার জন্য আপনারা প্রতি শনিবার, প্রতি রোববার সকাল 11:30 এনটিভিতে আপনারা দেখতে পাবেন সরাসরি। আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের সম্বন্ধিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।